হৃৎপিণ্ডের শিরায় রক্ত জমাট বাঁধা হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হওয়ার অন্যতম কারণ। একবার যদি আপনার হার্ট ব্লক হতে শুরু করে, পরবর্তীতে সেটি হার্ট অ্যাটাক পর্যন্ত গিয়ে পৌঁছায়, যার ফলাফল হঠাৎ মৃত্যু। তাই তো আমরা আমাদের আশেপাশে হঠাৎ করে বহু মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এমন শুনতে পাচ্ছি, আর যার জন্য কিন্তু বয়সের কোনো প্রয়োজন নেই, যে কোনো মানুষই এ জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে জানাবো, যদি আপনার হার্টে ব্লকেজ হতে শুরু করে থাকে তাহলে এমন একটি স্পেশাল রেমেডি সম্পর্কে, যে রেমেডি সেবনের মাধ্যমে আপনার হার্টের ব্লকেজ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে, আপনি পুনরায় সুস্থ জীবনযাপন করতে পারবেন। আর এমন সাতটি খাবার সম্পর্কে জানাবো, যে খাবারগুলো সম্পর্কে আপনার আগে থেকে জানা ছিল না, যেগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখলে হার্টের ব্লকেজ তো ভালো হবেই, পুনরায় হবার কোনো সম্ভাবনাই নেই। তাই আপনার পরিবার যদি কারো হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে বা হার্ট ব্লকেজ হয়ে গিয়ে থাকে, তাহলে এই ব্লকেজ খোলার পদ্ধতিটি অবশ্যই জেনে নিন। সুস্থ মানুষেরও এই ভিডিওটি দেখা প্রয়োজন পরবর্তীতে সুস্থ জীবনযাপন করার জন্য। তার সাথে এটিও জানাবো হার্ট অ্যাটাকের লক্ষণ ও কারণসমূহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন প্রথমে আমরা হার্ট ব্লকের কারণগুলো সম্পর্কে জেনে নিই। রক্তনালীতে চর্বি জাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে, তাই হার্ট ধীর গতিতে ব্লক হতে থাকে। আপনার হার্ট যখন ব্লক হতে শুরু করবে আপনি কিন্তু বুঝতে পারবেন না, ধীরে ধীরে করে এটি যখন অনেকখানি ব্লক হয়ে যাবে তখন হঠাৎ করে হার্ট অ্যাটাক বা অন্য শারীরিক সমস্যাগুলো শুরু হয়ে যাবে। যেমন ধরুন, একটি ব্লক 10% থেকে বৃদ্ধি পেতে পেতে 80%-এ পৌঁছাতে ব্যক্তিভেদে 10 থেকে 30 বা 40 বছরও লেগে যেতে পারে। তাই বলা যায় যে ব্যক্তিভেদে হার্ট ব্লক নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকা সম্ভব, এবং কিছু খাদ্য তালিকা মেনে চললে এই হার্টের ব্লকেজকে পুনরায় আবার আগের অবস্থানে ফিরিয়েও আনা সম্ভব। হার্ট ব্লকের অন্যতম লক্ষণগুলো কী কী? হৃৎপিণ্ডে বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়, আস্তে আস্তে বাম হাতে ছড়িয়ে পড়ে, হাঁটার সময় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হতে পারে, থামলে আবার ব্যথা কমে যাবে, দম নিতে ও ছাড়তে কষ্ট অনুভূত হয়, বুকে জ্বালা পোড়া ও ধড়পড় হতে পারে, মাথা গলা ও কপালে ঘাম হতে পারে, নিচের দিকে হেলে কিছু একটা তুলতে গেলে বা ভারী কিছু বহনের সময় কষ্ট অনুভূত হতে পারে, খাবার হজম হওয়ার ক্ষেত্রে সময় লাগতে পারে অথবা অস্বস্তি অনুভব হতে পারে। হৃৎপিণ্ডের ধমনীতে ব্লক থাকার লক্ষণগুলো একটু বিশদভাবে আপনাদের জেনে নেওয়া উচিত। যেমন, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া, সামান্য সময় হাঁটা, সিঁড়ি দিয়ে 1-2 তলা পর্যন্ত ওঠা বা অন্যান্য দৈনন্দিন ছোটোখাটো কাজ করে অল্পতেই হাঁপিয়ে ওঠা, ছোট ছোট করে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, ধমনীতে ব্লক হওয়ার প্রধান লক্ষণ। যখন আমাদের হৃৎপিণ্ডের ধমনীতে ব্লক থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে রক্ত না পৌঁছায় তখন এ ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা অতিরিক্ত দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বমি বমি ভাব অনুভূত হওয়া, হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে অনেক বেশি বমি বমি ভাব হওয়া, এর পাশাপাশি পেটের নিচের দিকে ব্যথা অনুভব হওয়া। এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। মাথা ঘোরানো ও দুর্বলতা অনুভব করা, ধমনীতে ব্লক তৈরি হলে রক্তের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমাদের মস্তিষ্কে পৌঁছাতে পারে না, এর ফলে মাথা ঘোরানো, মাথা হালকা হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা অনুভব হওয়া ও উদ্বেগ ও অস্থিরতা অনুভব হওয়া খুব স্বাভাবিক। নিজের মধ্যে এই সমস্ত ব্যাপার দেখলে সতর্ক থাকা উচিত এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও দ্রুত অথবা অনিয়মিত হৃৎস্পন্দন, যখন হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকের সৃষ্টি হয় তখন রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়, এর ফলে তখন হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালনের জন্য দ্রুত পাম্প হতে থাকে। এছাড়াও ব্লক থাকার কারণে সঠিকভাবে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে পারে না, তখন অনিয়মিত হৃৎস্পন্দনের সৃষ্টি হয়, এতে করে বুক ব্যথা, মাথা ঘোরানো শুরু হয়। এই অবস্থাতেও দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। অ্যাঞ্জিনা ধমনী ব্লক হয়ে যাওয়ার প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি, যাদের অ্যাঞ্জিনা রয়েছে তারা অনেক সময় বুকের মধ্যে ব্যথা ও অস্বস্তি অনুভব করে থাকেন। এই ব্যথা সাধারণত খুব ভারী লাগা, বুক চেপে ধরা ধরনের হয়ে থাকে অথবা প্রচণ্ড ব্যথা ও জ্বালা পোড়াও অনুভূত হতে পারে। এই ব্যথা পরবর্তীতে বাহু, পিঠ, ঘাড়, গলা, পাকস্থলী ও চোয়ালের দিকে ছড়িয়ে পড়তে থাকে।
এই লক্ষণগুলো দেখলে আর কোনোভাবে অবহেলা করা উচিত নয়। এবারে আপনাদেরকে জানাচ্ছি সাতটি খাবার সম্পর্কে, যে খাবারগুলো নিয়মিত খেতে পারলে হার্টের ব্লকেজ ধীরে ধীরে করে খুলে যেতে শুরু করবে। তারপরে জানাবো স্পেশাল একটি রেমেডি সম্পর্কে, যে রেমেডিটি 100% কার্যকরী, হার্টের ব্লক দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বানাতে হবে একটু স্পেশাল পদ্ধতিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম খাবারটির নাম হচ্ছে রসুন। রসুন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ করে, হৃৎপিণ্ডের শিরায় রক্ত জমার বাধা প্রতিরোধেও সাহায্য করে থাকে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে করে হার্টে ব্লকেজের সমস্যা থাকলেও তা দ্রুত সেরে উঠবে। ব্যবহার করুন জলপাইয়ের তেল অথবা অলিভ অয়েল। অলিভ অয়েল বা জলপাইয়ের তেল কোলেস্টেরল প্রতিরোধ করে। এর মধ্যে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, শিরার রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে, যার ফলে আপনাদের হার্টের ব্লক দূর হয়ে যায়। রোজ যে কোনো এক সময় 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল মিশ্রিত করে পান করুন, হার্টের ব্লকেজ আর থাকবে না। ডালিম। ডালিম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এটি শিরা শক্ত হয়ে যাওয়ার সমস্যার সঙ্গে লড়াই করে এবং শিরার রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই খাবারটি শিরাকে ভালো রাখতে সাহায্য করে। যাদের হার্টে ব্লক হয়ে গিয়েছে তারা রোজ খাদ্য তালিকায় ডালিম রাখুন। যাদের পরিবারে এমন ইতিহাস রয়েছে তারাও অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ পারিবারিক ইতিহাস থেকে হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। খেতে পারেন ওটস। ওটসের মধ্যে থাকা সলিউবল আঁশ কোলেস্টেরল তৈরি করতে বাধা দেয়। এই আঁশ হৃৎপিণ্ডের শিরায় রক্ত জমাট বাঁধার সমস্যা প্রতিরোধ করে থাকে। সকালবেলা খাদ্য তালিকায় যারা ওটস রাখেন তাদের হার্ট অনেকটাই ভালো থাকে অন্যদের তুলনায়। হার্টের জন্য এক উপকারী খাবারের নাম হচ্ছে টমেটো। টমেটো হৃৎপিণ্ডের শিরাকে শক্ত হতে দেয় না। টমেটোর মধ্যে থাকা লাইকোপেন টমেটোকে লাল করে। যাদের শরীরে লাইকোপেন ভালো মাত্রায় থাকে তাদের হৃৎপিণ্ডের শিরার সমস্যা কমে যায়। খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করুন। মাছ। যেসব মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলো মাছ রক্ত জমাটে বাধা দেয়, যেমন স্যামন, টুনা ইত্যাদি মাছ। এছাড়াও প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখুন। অন্যান্য চর্বি জাতীয় খাবার বা মাংসের বদলে খাদ্য তালিকায় যদি প্রোটিন হিসেবে মাছ রাখতে পারেন এটি হার্টের জন্য খুবই ভালো কাজে দেয়। এছাড়াও রাখতে পারেন মধু। হার্টের ওপর মধুর প্রভাব বুঝতে শরীরের খারাপ কোলেস্টেরলকে টেস্ট টিউবে নিয়ে তাতে মধু দিয়ে বিজ্ঞানীরা দেখেছেন এই খারাপ কোলেস্টেরল যে হার্টের ক্ষতি করে তার পদ্ধতিকে ধীর করে দেয় মধু। আর এই পদ্ধতি ধীর হওয়া মানে রক্তবাহী ধমনীতে কম চর্বি জমা থাকা। রক্তবাহী ধমনীতে অতি পরিমাণে চর্বি জমে গেলে ধমনী ব্লক হয়ে যায়, এর ফলে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক এসব কিছুর আশঙ্কা বাড়তে পারে। নিয়মিত মধু খেলে এ সমস্ত রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। তবে আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে মধু খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। এবার আপনাদেরকে জানাচ্ছি সেই স্পেশাল রেমেডি সম্পর্কে, যেটি তৈরি করে খেতে পারলে ধীরে ধীরে হার্টের ব্লকেজ খুলে যাবে। এর জন্য লাগবে 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার এবং 1 কাপ পরিমাণ লেবুর রস। সবগুলো মিশ্রণ একটি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিশ্রিত করে নিন। এবার এই মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। চুলার আঁচ হালকা করে ফোটাতে থাকুন। ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটি ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটি 4 কাপ থেকে ফুটে 3 কাপে পরিণত হচ্ছে। এজন্য চুলার আঁচটা কম রাখা জরুরি। আপনি যদি আঁচ বাড়িয়ে দেন তাহলে ফুটে পানি অনেক বেশি শুকিয়ে যেতে পারে। 3 কাপ পরিমাণ যখন এই পানিটি হয়ে যাবে তখন চুলাটি বন্ধ করে দিন। এবারে মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি বোতলে ভরে রাখতে হবে। প্রতিদিন সকালবেলা খাবারের আগে অথবা নাস্তার আধা ঘন্টা আগে 1 চামচ করে এই মিশ্রণটি আপনাদেরকে খেতে হবে, ঠিক সিরাপের মতোই। এভাবে যদি এই রেমেডি বা সিরাপটি আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে থাকলেও তা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। পরিবারের কারো ধমনী ব্লক হয়ে থাকলে এখন থেকে এই রেমেডিটি তাকে খাওয়ানো শুরু করে দিন, আর আপনারাও অবশ্যই খাবেন, কারণ পরিবারে একজনের হার্ট ব্লকের ইতিহাস থাকলে অন্যদেরও হবারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি যদি একজন সুস্থ মানুষও হয়ে থাকেন, আপনার ধমনী ব্লক হয়েছে এমন আন্দাজ করে থাকেন, তাহলে এই রেমেডির মাধ্যমে আপনি আপনার ব্লক হয়ে যাওয়া ধমনীকে পুনরুদ্ধার করতে পারবেন। ভিউয়ার্স, হার্টের ধমনী ব্লক হয়ে গেলে তা খোলার এই পদ্ধতি সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন, যেন সকলে এই উপকারী তথ্যগুলো পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।